চট্টগ্রাম বন্দরের চ্যানেলে আটকে যায় কন্টেইনারবাহী জাহাজ। এতে 3 ঘন্টা বন্ধ থাকার পর চ্যানেলে জাহাজ চলাচল আবারও স্বাভাবিক হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে পতেঙ্গার 11 নম্বর ঘাটে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। চট্টগ্রাম বন্দরের লাইফলাইন বা দেশের অর্থনীতির লাইফলাইন বলা হয়ে থাকে, চালকের শক্তি বলা হয়ে থাকে চট্টগ্রাম বন্দরকে। আর সেই চট্টগ্রাম বন্দর পুরোপুরি কিন্তু নির্ভর করে সেই কর্ণফুলী নদীর মোহনায়, অর্থাৎ চট্টগ্রাম কর্ণফুলী নদীর মোহনায় যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে। এই সেই চ্যানেলে এই যে বিশাল আকৃতির যে জাহাজটি দেখা যাচ্ছে, যে কোটা আনগুন, এই জাহাজটি প্রায় 3 থেকে 4 ঘন্টা ধরে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আটকে ছিল। আপনাকে জানিয়ে রাখি এখন থেকে ঠিক 12টার দিকে কিন্তু এই বন্দরে 12 নম্বর ঘাটে BGC-3 বয়ান রয়েছে, সেই বয়ার সাথে কিন্তু এই জাহাজের নোঙরের শিকলের সাথে কিন্তু আটকে যায়। পরবর্তীতে সেই জাহাজটি আড়াআড়িভাবে নদীর মাঝখানে কিন্তু তা প্রায় 3 ঘন্টা ধরে আটকে থাকে। এই সময় কিন্তু বড় জাহাজ চলাচল অনেকটাই কিন্তু সীমিত ছিল, অত বড় জাহাজ ঢুকতে পারেনি। এরপরে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে বড় ট্যাগবোট আসে এবং বড় বড় যে উদ্ধারকারী যে জাহাজ রয়েছে সেগুলোকে ডেকে আনা হয়। সেগুলোকে ডেকে আনার পর কিন্তু এই চট্টগ্রামে এই যে পতঙ্গা কন্টেইনার টার্মিনাল রয়েছে সেখানে বেঁধে রাখা হয়েছে এই জাহাজটি। এবং এই জাহাজটি হচ্ছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এবং এটি প্রায় 17,000 টন একটি জাহাজ এবং যেটি 183 মিটার দৈর্ঘ্যের এই জাহাজটি। আপনাকে জানিয়ে চট্টগ্রাম বন্দরের চ্যানেলে গুরুত্বপূর্ণ, এই জন্য এই চ্যানেল যদি বন্ধ হয়ে যায় তাহলে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট সৃষ্টি হবে এবং জাহাজের জট সৃষ্টি হবে, বহির্নোঙ্গা জাহাজের জট সৃষ্টি হবে এবং জাহাজ মালিকদেরকে বড় ধরনের মাশুল গুনতে হয়। সেক্ষেত্রে 3.5 থেকে 4 ঘন্টা চ্যানেল বন্ধ ছিল, বড় ধরনের ক্ষতি না হলে। যদি এটি যদি 1 দিন বা 2 দিন বন্ধ থাকে এই চ্যানেলে, তাহলে সব ধরনের জাহাজ চলাচল কিন্তু এই বন্ধ হয়ে যায়। অর্থাৎ চট্টগ্রাম বন্দরে বড় ধরনের কোনো মাদার ভেসেল ঢুকতে পারবে না। আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1 থেকে 1.5 হাজারটির বেশি কন্টেইনার রয়েছে এই মাদার ভেসেলটি থেকে, যে সিঙ্গাপুর থেকে এসেছে এই জাহাজটি। আপনাকে জানিয়ে রাখি চট্টগ্রাম বন্দর কিন্তু আগে কিন্তু প্রায় 7 ড্রাফটের বেশি বড় জাহাজ ঢুকতে পারতো না, কিন্তু এখন 10 ড্রাফটের জাহাজ এবং 200 মিটার দৈর্ঘ্যের জাহাজ ঢুকতে পারে। সক্ষমতা বেড়েছে চট্টগ্রাম বন্দরে, প্রতি বছর প্রায় কর্তৃপক্ষ যেটি বলে প্রায় 4,000-এর বেশি এরকম বড় বড় জাহাজ ঢুকে। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি যে বড় ধরনের হুমকি থেকে, বড় ধরনের ক্ষতির মুখ থেকে কিন্তু চট্টগ্রাম বন্দর রক্ষা পেয়েছে। কারণ যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন এটি প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে কিন্তু আড়াআড়িভাবে ছিল চট্টগ্রাম বন্দরের চ্যানেলে, এবং সেটি যদি আরও 1 দিন 2 দিন যদি আটকে থাকতো তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যেত। তবে বন্দর কর্তৃপক্ষ কিন্তু ট্যাগবোট এবং উদ্ধারকারী জাহাজ এনে সেই বড় জাহাজটিকে কিন্তু চট্টগ্রাম বন্দরে এই যে পতঙ্গা কন্টেইনার টার্মিনাল কিন্তু বেঁধে রেখেছে। তো এ ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের পতেঙ্গায়।